গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে হলো নববর্ষ, তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে। তো ঘুম থেকে উঠলাম এখন, এখন দেখো অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে মনে হচ্ছে 8:30। তো যাই হোক, অনেক সকাল সকাল উঠেছি, তবুও দেখো এখনও কিচ্ছু করা হয়নি। তো এখন করবো স্নান, আর এখনই এই যে বিছানাটা পরিষ্কার করলাম। তো দেরি করে উঠলে না আরও একদম আলসে লাগে, মনে হচ্ছে আর একটু শুয়ে থাকি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। তো চলো এখন যাব স্নান করতে, স্নান করার জন্য রেডি। তো প্রথমে করবো ব্রাশ, দেখো ব্রাশ করিনি রাত্রিবেলা, যদি আমি ব্রাশ করে শুই। আর আমার ঠোঁটের মধ্যে একটা কি জিনিস হয়েছে, সেই ব্যথা। আর কালকে জানো তো চড়ক মেলাতে গিয়েছিলাম, বাপরে বাপ কি ভিড়। তো প্রথমবার আমি চড়ক মেলা দেখতে গিয়েছিলাম, এর আগে যাইনি। আর চড়ক মেলাতে গিয়ে না এত গরম, মানে এত ভিড়ের মধ্যে খেমেটে একদম ঝোল হয়ে গেছি। তারপরে এই জামা কাপড়গুলো এখন ধুয়ে দিলাম, কতগুলো জামা কাপড় ছিল। তো কোনোদিনও আমি চড়ক মেলা দেখিনি, তো তোমরা কে কে চড়ক মেলা দেখেছো? সকাল সকাল উঠে স্নান করার মজাটাই আলাদা, আর সকাল সকাল গরম, মানে এখন তো গরম গরম লাগে, আর সকাল সকাল ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করা একদম ফ্রেশ। তো আজকে আমি শাওয়ার দিয়ে স্নান করবো, আর এখন তো গরম দিন আসছে না, এখন শাওয়ারটা চলবে। Yeah.